वेलकम व्यूअर्स, दिस इज डॉक्टर सागर उद्दीन अहमद फ्रॉम डॉक्टर सागर स्पेक्ट्रम। आज के अपन के पेट सेमिटरी सार्विस पोषा प्राणी बुरियल कबर देवार सिसटेम को देखो। टबिर भेतरे एक रैबिट के समाहित कर पेयारा गाछ लागिए दिल। पेयारा गाछटी एखन धीरे धीरे टबर मध्य बेड़े उठब। बस एखन साइड दिए ये दिए दाओ, माटी दिए दाओ सुंदर करे। माटीगुलो देवार पर एक्सट्रा किस माटी दिए दिए जान सुंदर भाव ये हाँ। ঢাকা শহরে অনেক সময় পেট অ্যানিমেল মারা যায়। তো পেট অ্যানিমেল মারা গেলে তাদেরকে ঢাকা শহরে কবর দেওয়ার জায়গার খুব অভাব। অনেক সময় মাটিতে দিতে গেলে বা এলাকায় কোনো মাঠের মধ্যে বা ইয়েতে দিতে গেলে অনেকে এটার অবজেকশন জানায়, না বুঝে অবজেকশন জানায়। যদিও মাটিতে কবর দেওয়াটাই সবচেয়ে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, কিন্তু অনেকেই সেটা অবজেকশন জানায়। সেই কারণে আমরা টবের মধ্যে প্রথমে মৃত পোষা প্রাণীকে কবর দেওয়া হয়। তারপরে পাঁচ ছ মাসে এটা মাটির সাথে মিশে গেলে তখন আমরা এই গাছসহ এটা অন্যত্র মাটিতে মানে জমিতে আর কি ট্রান্সফার করা হয়। তো এটা পেট সেমিটারি সার্ভিস, অন্যান্য বিশ্বে এটা পেট সেমিটারি সার্ভিস হিসেবে ওরা ডাইরেক্ট মাটিতে বা বিভিন্ন কবরস্থানে ইয়ে করে, কিন্তু আমাদের দেশে এখনও এই কবরস্থানের গড়ে ওঠেনি। সেই কারণে আমরা এখন এইভাবে কবরগুলো দিয়ে থাকি। আপনারা দেখলেন যে একটা পেয়ারা গাছ দিয়ে কবরগুলোকে সমাহিত করা হলো। আপনাদেরও মৃত প্রাণী যদি কবর দেওয়ার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নাম্বার। পেট সেমিটারি সার্ভিস আমাদের এখানে ডাক্তার সার্ভিস পেটিং কে আমরা এটা ব্যবস্থা করি। যে কোনো মৃত পোষা প্রাণীর কবর দেওয়ার কাজ আমরা বড় বড় টবে করে থাকি। তারপর ছ মাস সে মধ্যে সম্পূর্ণ বডিটা পচে গেলে আমরা এগুলো এই যে কি র্যাবিটকে কবর দিয়ে গাছ লাগিয়ে দেওয়া হতো। পেয়ারা গাছ এখন ধীরে ধীরে এটা ডিকম্পোজ হয়ে যাবে। ডালিম গাছ দেখতে পাচ্ছেন, নানান ধরনের গাছ আছে। এখন এই যে আমরা কবরটা দিলাম, এই কবরটিকে র্যাবিটের মালিক বলেছিল যে আপনারা কবরটা দেওয়ার পর কবরের উপর একটু ফুল বিছিয়ে দিন অথবা ফুল বিছিয়ে দিন। তো আমরা সেভাবে আজকে আমাদের এখানকার ফুল দিয়েই হ্যাঁ দেখো তো। আচ্ছা এই যে এখান থেকে নাও, ধরো এটা একটু ধরো, আমি লাইটটা ধরো, আমি ফুলটা নিচ্ছি। তো আমরা আমাদের বাগানে ফুল দিয়েই ওখানে সুন্দর করে বিছিয়ে দিব যেন আমি দেখে দিব। আপনারা দেখছেন এখন আমরা এর মধ্যে আমরা ফুল বসিয়ে দিব। যেহেতু পেট ওনারের একটা ঐকান্তিক ইচ্ছা যে তার বিলাভ
পেটের কবরে সে ফুল ফুল দিয়ে দিবে। তো আমরাও তার ইচ্ছাটা পূরণ করলাম যে ফুল কবর দেওয়ার পর আমরা সেই ফুলটাও দিয়ে দিলাম। আপনারা দেখছেন এটা স্মরণীয় হয়ে থাকুক, র‍্যাবিটের কবরের মধ্যে ফুল। তো পেট সেমিটারি সার্ভিস আমাদের দেশে আমরা প্রথম শুরু করেছি, বহু বছর আগে থেকে আমরা করছি। সেটা প্রথমে আমরা টবে এভাবে সমাহিত করি, এভাবে আমরা কুকুর, বেড়াল, র‍্যাবিট, পাখি এগুলো করেছি। আজকেও একটা র‍্যাবিটের কবর দেওয়া হলো এবং কবরের উপর পেয়ারা গাছ লাগিয়ে দিয়েছেন, দেখেন বড় একটি পেয়ারা গাছ এবং সাথে এই ফুল। পেট সেমিটারি সার্ভিস এর আন্ডারে আজকে একটি র‍্যাবিট মৃতদেহ কবর দেওয়া হলো পেট সেমিটারি সার্ভিস বা পেট বুরিয়াল সার্ভিসের আন্ডারে। তো আপনাদেরও এরকম পোষা প্রাণী মারা গেলে আমাদের সাথে যাওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা এরকম পেটের কবর দিয়ে তারপর বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে দিই। আপনারা দেখছেন যে আমাদের সারা বাগান জুড়েই এরকম গাছ আছে, আম গাছ, কলা গাছ, ফলের গাছ, ফুলের গাছ। আবার আমরা ছবিটা তুলছি র‍্যাবিটের বুরিয়াল সার্ভিস, ফিউনারাল সার্ভিস বাই পেট সেমিটারি সার্ভিস অ্যাট ডক্টর সাকিস পেট। এই পেয়ারা গাছটি আপনারা দেখছেন সুন্দর থাই পেয়ারা গাছ, এর আন্ডারই র‍্যাবিট শুয়ে আছে।